আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি। সিপিআইএম এর এরিয়া কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাবা নিয়ে একটি বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ করে মন্তেশ্বরে। মুর্শিদাবাদ বহরমপুরে 13 ফেব্রুয়ারি সিপিআইএম এর আইন অমান্য আন্দোলনের সময় সিপিএম নেতা আনারুল ইসলাম শহীদ হয়। আর সেই আনারুল ইসলামের শহীদের প্রতিবাদে আজ দোষীদের গ্রেপ্তারের দাবিতে সন্দেশকারী সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম এর রাজ্যে ক্ষেত মজুর ইউনিয়নের সম্পাদক নিরাপদা সর্দারকে গ্রেপ্তার করার প্রতিবাদ জানিয়ে নিরাপদা সর্দারকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি সহ সন্দেশকারী তৃণমূল নেতা শিবু হাজরা শাহজাহান শেখকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়ে আজ শুক্রবার বিকালে মন্তেশ্বর ব্লক সিপিআইএম এরিয়া কমিটির ওসমান গনি সরকার ও সিপিআই এর মন্তেশ্বর ব্লক ক্ষেত ইউনিয়নের সম্পাদক ফিরোজ শেখ, কৃষক সভার সম্পাদক আবু তাহের ধনঞ্জয় সামন্ত নেতৃত্বে মন্তেশ্বর বাজার সংলগ্ন সিপিএম এর সংগঠনের দলীয় অফিসের একটি বিক্ষোভ মিছিল শুরু করে। গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে মন্তেশ্বর বাজারে এসে শেষ হয় এবং মিছিল শেষে কাটোয়া মেমারি মন্তেশ্বর বাসস্ট্যান্ডের চৌমাথা 10 মিনিট পথ অবরোধ করেন সিপিআইএম এর এরিয়া কমিটির পক্ষ থেকে। সিপিআইএম এর নেতৃত্ব দাবি, এই দাবিগুলো মানানো হলে অবিলম্বে তারা বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ার দেন এবং পথ অবরোধের কর্মসূচি থেকেই। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। ছাত্র যুব ঐক্য জিন্দাবাদ। আমাদের সিপিআইএম এর পক্ষ থেকে আজকে একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটা হচ্ছে এই 13 তারিখে আপনারা জানেন গোটা রাজ্যে আমাদের আইন অমান্য কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে বহরমপুরের পুলিশ হচ্ছে অন্যায়ভাবে হচ্ছে মানুষের ওপর তারা হচ্ছে বিষাক্ত টিয়ার গ্যাস হচ্ছে করে, এই টিয়ার গ্যাসে আহত হয়ে আমাদের কর্মী ক্ষেতমজুর কর্মী আনারুল ইসলাম নিহত হয়। তার প্রতিবাদ একদিকে যেমন আছে, অন্যদিকে আপনারা এটা জানেন যে বিশেষ করে সন্দেশখালীতে, উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীতে, সেখানে হচ্ছে শাহজাহানকে আড়াল করার জন্য নির্লজ্জ পুলিশ হচ্ছে দলদাস হয়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে তারা শাহজাহানকে আড়াল করতে চাইছে। এবং শুধু তাই নয়, আমাদের রাজ্য সম্পাদক ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদা সর্দারকে অন্যায়ভাবে তারা গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদে আজকে আমরা মন্তেশ্বর বাজারে আমরা পথ অবরোধ করেছে কর্মসূচি করেছিলাম। এবং শুধু তাই নয়, আমরা গোটা বাজারটা মিছিল, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করেছি। মিছিলটা কোথা থেকে শুরু করে কোথায় শেষ হলো? মিছিলটা শুরু করেছিলাম বিডিও অফিস থেকে, আমরা ওই কমার্শাল হয়ে আমরা থানার মোড় পর্যন্ত আমরা গিয়েছিলাম। ওই পথ অবরোধ কতক্ষণ হলো? আমরা পথ অবরোধ 10 মিনিট হচ্ছে করেছি। মানে আপনাদের দাবি, মূল দাবি? আমাদের মূল দাবি হচ্ছে আনারুল ইসলামের যারা প্রকৃত দোষী, আনারুল ইসলাম খুন হয়েছে তার দোষীদের শাস্তি দিতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। শুধু তাই নয়, নিরাপদা সর্দারকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। এই দুটো দাবিতেই আমরা আজকে কর্মসূচি হচ্ছে করেছি। আপনাদের দাবি না মিললে আপনারা কী করছেন? আমরা দাবি না মিটলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আমরা করব এবং গোটা পশ্চিমবাংলায় এই আন্দোলন আমরা ছড়িয়ে দেবো। নেতৃত্বে কে কে ছিলেন? নেতৃত্বে আজকে ছিলেন কমরেড হচ্ছে ধনঞ্জয় সামন্ত, কমরেড আবু তাহের শেখ, কমরেড ফিরোজ শেখ, কমরেড অনুপম ঘোষ এবং কমরেড বরুণ দত্ত এবং আরও অনেকে তারা হচ্ছে ছিলেন। এটা কোন পক্ষ থেকে আজকের কর্মসূচি? আজকের কর্মসূচিটা মূলত ছিল সিপিআইএম এর পক্ষ থেকে, ডিআইএফ এর কর্মীরাও ছিল এবং সব স্তরের মানুষ হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম ওসমান গনি সরকার, আমি এরিয়া কমিটির।
আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।